বন্ধুরা, তোমাদের শীতলার রেটটাও জানিয়ে দিই। আমরা এখন চলে এলাম ডাল লেকের একদম মাঝখানে। দেখতে পাচ্ছ চারিদিকে শুধু শিকারা আর শিকারা। চলো কেমন লাগছে, কেমন লাগছে শিকারাতে উঠে? দুজনে কেমন লাগছে মা? এখন আমরা ডাল লেকের মধ্যে শিকারাতে চলেছি। একটা স্বপ্ন আরো সত্যি হলো, বেশ ভালো এক্সপিরিয়েন্স। চারিদিকে পাহাড় আর মাঝখানে ডাল লেকে আমরা, ও একটা সেই ব্যাপার লাগছে। তোমাদের চারিদিকটা ঘুরিয়ে দেখাই, দাও দেখো। ভিডিওতে এগোনোর আগে যারা আমায় চেনে না, আমি রিমি, এক্সপ্লোর রিমি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আমরা মার্চে এসেছি দেখে তোমাদের তো লোটাস দেখাতে পারলাম না, কিন্তু এই অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য তোমাদের কিন্তু আমি ঘুরে দেখাতেই পারি। তোমরা চাইলে এরকম নৌকায় বসে কাশ্মীরি ড্রেস পরে সুন্দর করে ফটো তোমরা তুলতে পারো ডাল লেকের উপরে। আমাদের নিয়েছিল পার ফটো 100 টাকা করে। ওই যে পিছনে দেখতে পাচ্ছ, সেটা হলো আকবরের, কি বললো, কিলা। হ্যাঁ, ওটা হচ্ছে আকবরের কিলা। আর আর পিছনে হলো পাহাড়। আর সামনের পাহাড়ে কি সুন্দর বরফে চাদরে মোড়া, দেখতেই পাচ্ছ। বন্ধুরা, এই লেকের জল প্রায় 25 ফিট ডেপথ। আর শীতকালে এই লেকের জল পুরো বরফ হয়ে যায়, তখন এখানে টেম্পারেচার থাকে -11°C। তখন এই লেকের মধ্যে তোমরা হাঁটাচলাও করতে পারবে। এই যে দেখা যাচ্ছে, এগুলো সব হাউস বোট। তোমরা চাইলে অনলাইন বুকিং করে এখানে থাকতে পারো। এখানে নাইসে করা যায়। আমাদের হাউস বোট, আমাদের শিকারা চলছে। এই যে পাশে কাওয়া এলো দেখলাম, কেসর, ইয়ে কেসর। লোকে ম্যাডাম, কেসর সালাজি আপ লোকে ম্যাডাম, আচ্ছা আয়া থা কেসর, কেসর ये अच्छा आएगा। ये पास दिए सब চলে যাচ্ছে, আমাদের গ্রুপেরই সবাই। না নেই, এই যে দেখতে পাচ্ছ পার্কটা, এর নাম হচ্ছে নরু পার্ক। তোমরা যখন শিকারাতে রাইড করবে, তোমরা এই পার্কেও কিন্তু আসতে পারো। এটা ডাল লেকের উপরেই একদম। আর এখানে স্পিড বোটও আছে, স্পিড বোটও চড়তে পারো তোমরা। এটা কিন্তু একটা ভিজিটিং পয়েন্ট, তোমরা শিকারায় চললে দাদা কিন্তু নিয়ে আসবে তোমাদেরকেও। জুয়েল অফ কাশ্মীর।
কাশ্মীরও বলা হয়। আর এই লেক তিনটে লেক নিয়ে তৈরি, আর এটা ঠিক শালিমার বাগের সামনেই অবস্থিত এবং শিকারার জন্য এটা খুবই বিখ্যাত যেমন আমরা শিকারা চড়েছি, বিখ্যাত দেখেই তো চড়েছি না। আর এটা একটা আলাদাই সৌন্দর্য, শিকারা চারিদিকে, লেকের চারিদিকে শিকারা গুলো এত এত সুন্দর লাগছে তোমরা না দেখে বিশ্বাস করবে না। আমি তার জন্য আমার চোখ দিয়ে তোমাদের সবকিছু ঘুরে দেখাবো, চলো। আপনারা কোথা থেকে এসেছেন? বাঁকুড়া। ও আচ্ছা, আমরা কলকাতা। এদিকে দেখো, কাশ্মীরে এসে অনেক বাঙালির সঙ্গে দেখা হয়ে যাচ্ছে, মনে হচ্ছে যেন কত আপন আমরা সবাই। যেখানেই ঘুরতে যাবেন একটা অন্য জাত পাবেন, বাঙালি পাঁচটা। কাওয়া, এই যে পাশে কাওয়া চলে এসেছে। হ্যাঁ, আমরা কাওয়া চলে এসেছে। তোমরা কিন্তু ডাল লেকে অনেক কিছুই পেয়ে যাবে, যেমন গ্রিল ফিশ, চিকেন, আরো কত কিছু দেখলাম, সবজি, ফল, সবকিছুই পেয়ে যাবে ডাল লেকে। হ্যাঁ, ইধার মে কি মছলি মি মছলি হ্যায়? ইধার মছলি ভি হ্যায়। এই দেখো শিকারাতে তোমরা কিন্তু এইগুলো কেনাকাটি জিনিসও পেয়ে যাবে। যে দেখতে পাচ্ছ হাউস বোটের মধ্যে বিক্রি হচ্ছে শল, পঞ্চু, এইসব যা বলছিলাম, তোমরা কিন্তু ডাল লেকে সবকিছুই পেয়ে যাবে। দেখো একটা ছোটোখাটো যেন বাজারই বসে গেছে ডাল লেকের পাশে, খুবই মজাদার ব্যাপার একটা, আমরা সেটা উপভোগ করছি আর আমাদের চোখ দিয়ে তোমাদের দেখাচ্ছি। এই মার্কেটের নাম হলো ফ্লোটিং মার্কেট। দেখতেই পাচ্ছ যেমন বলছিলাম একটা ছোটোখাটো বাজার বসে গেছে। কি গো মা, কেমন লাগছে? দারুন এক্সপিরিয়েন্স, দারুন। কেমন লাগছে? একদম একদম লা 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 লা। ফ্রুট চাট মে ক্যা ক্যা রহতা হ্যায়? প্লেট কিতনে কা হ্যায়? 100 পিস কা ওয়ান প্লেট হ্যায়। আচ্ছা, দেখতে পাচ্ছো বন্ধুরা, বোট বোট স্টে, এখানে তোমরা নাইট স্টেও করতে পারবে একদিনের জন্য। দেখতেই পাচ্ছো কত সুন্দর, এগুলো অনলাইন বুকিং করতে হবে, অনলাইন বুকিং করতে হবে। এটাতে একবার ঘুরিয়ে দেখাও, চারিদিকে পাহাড় আর ডাল লেকের মাঝখানে এরকম নাইট স্টে করলে কিন্তু একদম জমে যাবে। সবাই ফ্লোটিং গার্ডেন ঘুষে আছে, ইসকে ল্যান্ড করতা পানি মে। আচ্ছা আচ্ছা, তো জুন জুলাই মে লাগাতা মার্কা মার্কা কেরা টমেটো লাগাতা দেখতেই পাচ্ছ। ডাল লেকের উপরেও ঘরবাড়ি, এখানে জনবসতি আছে আর এরা চাষবাস করে জীবনযাপন করে। আর এইগুলো ফ্লোটিং গার্ডেন যেগুলো দেখতে পাচ্ছ সবুজ। বন্ধুরা শিকারায় উঠলাম, আর শিকারার রেটটা তো তোমাদের বলাই হলো না। তো বন্ধুরা আমাদের এক ঘন্টার জন্য রেট চেয়েছিল হচ্ছে 1200 টাকা, কিন্তু আমরা বার্গেনিং করে 2000 টাকা করে নিয়েছি রেটটা। তোমরাও বার্গেনিং করে নিতে পারো, আর যে শিকারা দেখতে সুন্দর সেই শিকারা অবশ্যই চুজ করো। আমাদের শিকারাটা খুবই ওয়েল ডেকোরেটেড, তার জন্য আমরা এই শিকারাটাই চুজ করেছি। এই যে দেখতে পাচ্ছ শিকারা তৈরি হচ্ছে এখানে, আর ডাল লেকের উপরেই দেখতেই পাচ্ছ নতুন শিকারা এখানে তৈরি হয়েছে, আর শিকারা এখানে বানাচ্ছে। দেখতে পাচ্ছ এই বাজারের নাম হচ্ছে মিনা বাজার। জানা
আশেপাশে কত শিকারা দেখো। বন্ধুরা, আমার এই পিছনে যে পাহাড়টা দেখতে পাচ্ছ, বরফের চাদরে ঢাকা পাহাড়, ওইখান ওইটাই হচ্ছে গুলমার্গ। এখানে ডাল লেক থেকে দেখা যায়, দেখতে পাচ্ছ কত সুন্দর বরফের চাদরে ঢাকা। আর বন্ধুরা, এই ডাল লেকে শিকারার মাঝে বসে বলছি, যারা যাদের আমার এই কাশ্মীর সিরিজ ভালো লেগেছে, আর যারা যারা সাবস্ক্রাইব করনি তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর যারা যারা সাবস্ক্রাইব করা আছে তারা অবশ্যই জোরে একটা লাইক ঠুকে দিও, আর কমেন্ট আর শেয়ার করতে ভুলবে না। আজকের মতো টাটা।